প্রত্যেক বছর আপনারা শোভাযাত্রা বের করেন রামনবমী নিয়ে, এবং এবারে দেখছি পুরুলিয়াতেও তৃণমূলের সমর্থকরা রামনবমী নিয়ে শোভাযাত্রা বের করবে, এই নিয়ে কি বলবেন? ভালো কথা তো, যদি তৃণমূলও যদি রামের সমর্থনে রামনবমী করেন তাহলে আমরা সমর্থন করি, করতে কি অসুবিধা আছে, করুন না। কিন্তু আমাদের সন্দেহ আছে যে তৃণমূলের মুখে রাম নাম শুনলে লোকে মনে করে যে এর পেছনে কোনো অভিসন্ধি আছে। একসঙ্গে রামেরও সমর্থন করব, আবার মাসুদ আজহারেরও সমর্থন করব, দুটো হতে পারে না। আমরা রামেরই সমর্থন করি, আমরা মাসুদ আজহারকে সমর্থন করি না। মন্দিরের ভিতরে পরে ফুল করছে কই নম অপবিত্র সর্বাবস্থান কতবা যৎসরে সুন্দরী কাজ্য নম শুচি নম প্রত্যালিঢ মদর পিতাঙ্গে সবরহী গৌরাক্ষ আশা পড়া সর্ব ইন্দ্রী পরবর্তী পরপর পূজা কারো বিরোধ ভবা সবাসনা ওই অক্ষব্য নম নম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হৃদয়ে নারায়ণী ঠিক আছে। রামনবমীর সময় ভজন দল একটা শোভাযাত্রা করতো, অথচ আপনারাও কিন্তু এবছর থেকে একটা শোভাযাত্রার পরিকল্পনা নিয়েছে, এইটা কি রাম ভক্তদেরকে নিজেদের কাছে চালার জন্য কি এটা ইয়ে রয়েছে? না সেটা কোনো ব্যাপার নেই, এটা তো ধর্মীয় কাজে আমরা তো সবসময় অংশগ্রহণ করেই থাকি, ধর্মীয় যে কোনো অনুষ্ঠানে আমরা সবসময় অংশগ্রহণ করেই থাকি, এটা আমাদের কর্মীরাও আমাদের লোকরাও ধর্মীয় যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এটাও এবারেও এবারও করবে, এর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। শোভাযাত্রা তো বিশাল আকারেই হয়, শোভাযাত্রা বিশাল আকারেই হবে, বিশাল সবাই একটা শোভাযাত্রা করেছিলেন, সেখানে নিয়ে বিতর্ক হয়েছিল, তারপরে আপনারা এবারে তৃণমূলে আপনি জয়েন করেছেন, আপনারা কি এবার তৃণমূল থেকে আলাদা কোনো ইয়ে করছেন? না না, আলাদা তৃণমূলের কোনো দলীয় পতাকা ব্যবহার করে বা দলীয় লোগো ব্যবহার করে কোনো রামনবমী হচ্ছে না। সমস্ত ক্লাব, সমস্ত ধর্মীয় সংগঠন, সমস্ত আখড়া, সমস্ত হনুমান মন্দির এবং সর্বোপরি সমাজের বিশিষ্টজন এবং সমস্ত নাগরিকদের নিয়ে একটা শ্রী রামনবমী কমিটির নামে একটা নাগরিক মঞ্চ তৈরি করা হয়েছে রামনবমী উদযাপন করার জন্য। সেখানে সমস্ত দল, সমস্ত জাতপাত, সমস্ত ধর্মীয় বিভেদ বাদ দিয়ে আমরা রামনবমীকে কেন্দ্র করে শ্রী রামের উপাসনা করতে সবাই একত্রিত হচ্ছি।
তা এইটা নিয়ে তো বিরোধীরা বক্তব্য, বিজেপিতে বক্তব্য যে আপনি আপনাকে তো নিজেদের দলের টেনে নিয়ে বজন দলকে ভাঙার জন্য এই এই সভা বা বলতে পারেন যে রাম রাম ভক্ত বা রামভক্তদেরকে নিজেদের দলে টানা। না না, রাম কারো একার নয়, যে তৃণমূল করছে হিন্দু তার তার উপাস্য দেব হচ্ছে রাম, যে বিজেপি করছে তার উপাস্য দেব রাম, যে তৃণমূল করছে যে কংগ্রেস করছে সকলের উপাস্য দেবতা রাম। সুতরাং রামকে নিয়ে রাজনীতি নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত হিন্দু মানুষকে একত্রিত করা এবং সেটা সমস্ত রাজনীতি এবং ধর্ম জাতপাত সব কিছুর ঊর্ধ্বে, সেখানে প্রত্যেকের অধিকার আছে রামের উপাসনা করা। সুতরাং এটাকে কোনো বিজেপি যদি ভাবে যে রাম শুধু তাদের আরাধ্য আর বাকিদের আরাধ্য নয়, এটা হিন্দু সমাজকে অবহেলা করা, হিন্দু সমাজকে এটা তাদেরকে হিন্দু সমাজকে নিচে করা এবং হিন্দু সংস্কারের সমাজের প্রতি অবমাননামূলক কথাবার্তা। সুতরাং বিজেপির একটাই মাত্র এখন ভরসা সেটা হচ্ছে রাম। রাম ছাড়া বিজেপির কাছে নির্বাচনে বলার মতো কিছু নেই এবং রামের উপাসনা সকলের সমান অধিকার আছে, সেখানে কোনো পার্টি যদি ভাবে কোনো দল যে রামের উপর তাদের কপিরাইট আছে সেটা তারা ভুল ভাবছে। কি নাম আপনার? গৌরব সিং, সহসভাপতি তৃণমূল যুব কংগ্রেস।